দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ ও অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে জ্বালানি। স্বাধীনতা উত্তর বাংলাদেশের আজ অবধি যেসব প্রতিষ্ঠান লাভজনকভাবে মাথা উঁচু করে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তথা ইআরএল তার মধ্যে অন্যতম। চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় প্রায় 200 একর জমির উপর অবস্থিত দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বর্তমানে ইআরএল দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 25% পূরণ করে। জন্মলগ্ন থেকে আপৎকালীন সময়ে প্রয়োজনীয় জ্বালানি উৎপাদন ও সরবরাহ করে ইআরএল দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 5 সেপ্টেম্বর 1966 সালে ফ্রান্স ভিত্তিক টেকনিপ, এনসা ও কোফরি নামক তিনটি প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম এবং যুক্তরাজ্যের বার্মা অয়েল কোম্পানি এর যৌথ উদ্যোগে টার্নকি ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে ইআরএল এর সহিত চুক্তি সম্পাদিত হয়। 15.17 কোটি রুপি ব্যয়ে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শেষ হয় 28 ডিসেম্বর 1967 সালে। ইআরএল প্রথম বাণিজ্যিক উৎপাদনে আসে 7 মে 1968 সালে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা চার্লস ম্যাক ফার্লেনকে কোম্পানির প্রথম জেনারেল ম্যানেজার সিইও নিযুক্ত করা হয়। 1977 সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গঠিত হওয়ার পর এখন পর্যন্ত শতভাগ সরকারি মালিকানায় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ইআরএল এর কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ইআরএল এর কার্যক্রম হচ্ছে মূলত অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের পর বিপিসি অধীনস্থ বিভিন্ন মার্কেটিং কোম্পানি জ্বালানি তেল সরবরাহ করা। বর্তমানে ইআরএল বছরে 1.5 মিলিয়ন টন অপরিশোধিত তেল পরিশোধনে সক্ষম। ইআরএল এর অপারেশনাল কার্যক্রম দিনরাত 24 ঘন্টা শিফট ভিত্তিক পরিচালিত হয়। 1968 সালে তিনটি প্রধান প্রক্রিয়াকরণ ইউনিট যথা ক্রুড ডিস্টিলেশন ইউনিট, ক্যাটালিটিক রিফর্মিং ইউনিট এবং হাইড্রো ডিসালফারাইজেশন ইউনিট দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে প্রয়োজনে ইআরএল বিভিন্ন প্রক্রিয়াকরণ ইউনিট, ইউটিলিটি জেনারেটিং ইউনিট এবং বেশ কিছু স্টোরেজ ট্যাঙ্ক স্থাপন করে। ইআরএল এর স্থাপনাসমূহ হচ্ছে ক্রুড ডিস্টিলেশন ইউনিট, ক্যাপাসিটি 15 লক্ষ মেট্রিক টন পার ইয়ার, ক্যাটালিটিক রিফর্মিং ইউনিট ক্যাপাসিটি 70,000 মেট্রিক টন পার ইয়ার, ভ্যাকুম ডিস্টিলেশন ইউনিট ক্যাপাসিটি 2 লক্ষ মেট্রিক টন পার ইয়ার, বিটুমিন ব্লোয়িং ইউনিট ক্যাপাসিটি 70,000 মেট্রিক টন পার ইয়ার, লং রেসিডিউ ভিস ব্রেকিং ইউনিট ক্যাপাসিটি 5,22,000 মেট্রিক টন পার ইয়ার, ন্যাচারাল গ্যাস কন্ডেনসেন্ট ফ্র্যাকশনেট প্ল্যান্ট ক্যাপাসিটি 60,000 মেট্রিক টন পার ইয়ার, যা 2007 সালে নিজস্ব প্রকৌশলীদের দ্বারা এমএসি ইউনিট থেকে রূপান্তর করা হয়। ড্রাম ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ড্রাম ফিলিং ইউনিট উৎপাদন ক্ষমতা 1100 ড্রাম প্রতি 8 ঘন্টায়। হাইড্রোজেন প্ল্যান্ট উৎপাদন ক্ষমতা 790 মেট্রিক টন পার ইয়ার। এলপিজি মেরক্স ইউনিট, গ্যাসোলিন মেরক্স ইউনিট ও কেরোসিন মেরক্স ইউনিট, স্টিম জেনারেশন ইউনিট ঘন্টায় 80 মেট্রিক টন, পাওয়ার জেনারেটর ইউনিট 2টি, ডিজেল জেনারেটর 2টি। ক্রুড অয়েল স্টোরেজ ট্যাঙ্ক ক্যাপাসিটি 2,32,000 মেট্রিক টন। এলপিজি স্টোরেজ ট্যাঙ্ক ক্যাপাসিটি 1200 মেট্রিক টন। প্রোডাক্ট স্টোরেজ ট্যাঙ্ক ক্যাপাসিটি 3,44,000 কিউবিক মিটার। ইআরএল তো মধ্যপ্রাচ্য থেকে দু ধরনের অপরিশোধিত জ্বালানি তেল অ্যারাবিক লাইট ক্রুড এএলসি আমদানি করে সৌদি আরব থেকে এবং আবুধাবি থেকে আমদানি করে মোরবান ক্রুড। এছাড়া ইআরএল বিভিন্ন গ্যাস ফিল্ড থেকে প্রাপ্ত গ্যাস কনডেনসেন্ট পরিশোধন করে থাকে। বিদেশ থেকে আমদানিকৃত ক্রুড অয়েল মাদার ভেসেলের মাধ্যমে গভীর সমুদ্রে লাইটার ভেসেল বাংলা সৌরভ ও বাংলা জ্যোতির মাধ্যমেই ইআরএল এর কর্ণফুলী নদীর তীরবর্তী RM7 জেটির মাধ্যমে আমদানিকৃত ক্রুড ইআরএল এ সরবরাহ করা হয়। ইআরএল এর প্রধান ডিস্টিলেশন ইউনিট হচ্ছে অ্যাটমোসফোরিক ডিস্টিলেশন ইউনিট। ক্রুড ট্যাঙ্ক থেকে ক্রুড অয়েল বিভিন্ন হিট এক্সচেঞ্জের প্রিহিট করে ফার্নেস 1101 এ পাঠানো হয়। ফার্নেস থেকে 360 থেকে 370 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
ক্রুড অয়েলের কলাম 1101 পাঠানো হয়। কলাম 1101 ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আলাদাভাবে সংগ্রহ করা হয়। কলাম 1101 টপ থেকে এলপিজি এবং পর্যায়ক্রমে ন্যাপথা, গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েল সংগ্রহ করা হয়। আরসিও থেকে বিটুমিন উৎপাদন করা হয়। সংগৃহীত প্রোডাক্ট বিভিন্ন মার্কেটিং কোম্পানিসমূহের বিপণনের জন্য স্থানান্তর করা হয়। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড মোট 16 ধরনের পেট্রোলিয়াম সামগ্রী উৎপাদন করে থাকে। এর মধ্যে এলপিজি, যা আমরা কারখানা ও গৃহস্থলীর রান্নায় ব্যবহার করে থাকি, এসপিপি, যা ইন্ডাস্ট্রিয়াল ও ড্রাই ক্লিনিংয়ের কাজে ব্যবহার হয়, ন্যাপথা, মূলত রপ্তানিযোগ্য কেমিক্যাল পণ্য, পেট্রোল, পেট্রোল ইঞ্জিনে ব্যবহার হয়, অক্টেন, মূলত পেট্রোল ইঞ্জিনে পেট্রোলের সাথে ব্যবহার হয়, সুপার কেরোসিন অয়েল, এটি রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে, এমটিটি বা মিনারেল টার্পেন্টাইন, এটি বার্নিশ ও রঙের হালকাকরণে ব্যবহার হয়, জেট এ ওয়ান, অন্যতম গুরুত্বপূর্ণ এ তেল বিমানের জ্বালানি হিসেবে ব্যবহার হয়, জুট ব্যাচিং অয়েল, পাত প্রক্রিয়াকরণে এই তেলের ব্যবহার হয়ে থাকে, হাই স্পিড ডিজেল, গাড়ি, সেচ পাম্প ও জেনারেটরে এই তেল ব্যবহার হয়, ফার্নেস অয়েল, ফার্নেস ও বয়লারে জ্বালানি হিসেবে এর ব্যবহার আছে, বিটুমিন রাস্তার কার্পেটিংয়ে ব্যবহার করা হয়। বর্তমানে ইআরএলএ 60x70 এবং 80x100 এই দুই ধরনের বিটুমিন উৎপাদন হয়। প্রতিটি প্রক্রিয়ার মাঝখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে উৎপাদিত জ্বালানির মান নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। 9টি ভিন্ন ভিন্ন ল্যাবে 140টিরও বেশি প্রকারের পেট্রোলিয়াম টেস্ট সুবিধা এবং 30টিরও বেশি ওয়াটার অ্যানালাইসিস সুবিধা আছে। ইআরএল এর মতো বিশেষায়িত তেল শোধনাগার ইন্সপেকশন, কন্ডিশন মনিটরিং এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে দক্ষ ও মেধাবী প্রকৌশলীদের সমন্বয়ে ইন্সপেকশন ও রক্ষণাবেক্ষণ টিম। ইআরএল এর ইন্সপেকশন শাখা প্রসেস প্ল্যান্ট সমূহ আধুনিক প্রযুক্তির নন ডিস্ট্রাকটিভ টেস্টিংয়ের মাধ্যমে নিয়মিত ইন্সপেকশন কার্যক্রম সম্পন্ন করে থাকে। মেইনটেনেন্স শাখা, ইলেকট্রিক্যাল শাখা, ইনস্ট্রুমেন্ট শাখা ও সিভিল শাখা সম্পূর্ণ নিজস্ব জনবল ও প্রযুক্তি সুবিধা ব্যবহার করে ইআরএল এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করে থাকে। সেফটি ম্যানেজমেন্টের জন্য ইআরএল এর রয়েছে আলাদা সেফটি বিভাগ। ব্যক্তি, প্রসেস প্ল্যান্ট ও কর্ম নিরাপত্তা নিশ্চিতকল্পে সেফটি বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। ইআরএল এর বিভিন্ন লোকেশনে সেফটি সাইন, সাইরেন সিস্টেম ও স্মোক ডিটেকশন সিস্টেম কার্যকর রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফায়ার প্ল্যান বাস্তবায়নে ফায়ার ফাইটিং টিম এবং সুসজ্জিত ফায়ার ভেহিকল যেমন ফোম টেন্ডার আরআইভি রয়েছে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তায় জ্বালানি খাতে সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে ইনস্টলেশন অব এসপিএম উইথ ডাবল পাইপলাইন এবং ইনস্টলেশন অব ইআরএল ইউনিট 2 প্রকল্প দুটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমদানিকৃত ক্রুড অয়েল এবং ফিনিশড প্রোডাক্ট সহজে, নিরাপদে, স্বল্প খরচে এবং স্বল্প সময়ে খালাস নিশ্চিতকরণের লক্ষ্যে এসপিএম উইথ ডাবল পাইপলাইন প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে লাইটরাইজের মাধ্যমে পরিবহন খরচ ও অপচয় সহ সরকারের বাৎসরিক প্রায় 800 কোটি টাকা সাশ্রয় হবে। প্রস্তাবিত এসপিএম মহেশখালী দ্বীপের পশ্চিম পাশে বঙ্গোপসাগরে স্থাপিত হবে। জাহাজ থেকে তেল সরাসরি পাম্প করা হবে, যা এসপিএম হয়ে অফশোর পাইপলাইনের মাধ্যমে মাতারবাড়ি এলটিই পর্যন্ত ও সেখান থেকে আনশোর পাইপলাইনের মাধ্যমে মহেশখালী এলাকায় স্থাপিত স্টোরেজ ট্যাঙ্কে জমা হবে। এসপিএম হতে 36 ইঞ্চি ব্যাসের দুটি পৃথক পাইপলাইনের মাধ্যমে ক্রুড অয়েল এবং ডিজেল আনলোডিং করা হবে। ট্যাঙ্ক থেকে পাম্পিংয়ের মাধ্যমে তেল প্রথমে অনশোর ও পরবর্তীতে অফশোর পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামস্থ গহিরা এলটিই পর্যন্ত এসে পুনরায় অনশোর পাইপলাইনের মাধ্যমে কেইপিজেড এর ভিতর দিয়ে ডাঙ্গারচর পর্যন্ত এসে কর্ণফুলী নদীর এইচডিডি এর মাধ্যমে ক্রস করে পদ্মা অয়েল কোম্পানির ভিতর দিয়ে ইআরএল এ পাঠানো হবে।
ট্যাঙ্ক ফার্ম হতে 18 ইঞ্চি ব্যাসের দুটি পৃথক পাইপলাইনের মাধ্যমে ক্রুড অয়েল এবং ডিজেল ডেলিভারি করা হবে। প্রকল্পটি ফিট এবং PMC হিসেবে ILF কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স জার্মানি এবং EPC হিসেবে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন CPPB চায়না এর সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। স্টার্ন রিফাইনারি লিমিটেডের ক্রুড অয়েল প্রসেসিং ক্ষমতা বার্ষিক 15 লক্ষ মেট্রিক টন। দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা উন্নতিকল্পে ERL এর অভ্যন্তরে 30 লক্ষ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ইউনিট 2 স্থাপনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ERL এর উৎপাদন ক্ষমতা 45 লক্ষ মেট্রিক টনে উন্নীত হবে, ফলে সব ধরনের পেট্রোলিয়াম পণ্যের চাহিদা ও সরবরাহের মাধ্যমে সামঞ্জস্য বিধান করা সহ ইউরো 5 পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করা সম্ভব হবে। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। ইনস্টলেশন অব ERL ইউনিট 2 প্রকল্পটির মূল উদ্দেশ্য সমূহ নতুন রিফাইনারি স্থাপন করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানের ইউরো 5 পরিবেশ বান্ধব পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করা, দেশে পেট্রোলিয়াম পণ্যের ঘাটতি হ্রাস করে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করা, পেট্রোলিয়াম পণ্যের আমদানির ওপর নির্ভরতা কমানো, আমদানিকৃত পণ্যের তুলনায় ক্রুড অয়েল প্রসেসিংয়ের মাধ্যমে সাশ্রয় করা। প্রকল্পটি ফিডের জন্য টেকনিপ ফ্রান্স এবং PMC হিসেবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড ইন্ডিয়া এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ERL হেলথকেয়ার সার্ভিস, শিক্ষা, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মীদের কর্মবিকাশে সুযোগ সুবিধা দিয়ে থাকে। ERL এর ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন কোম্পানির প্রধান নির্বাহী CEO। ERL পরিচালিত হয় একটি স্বতন্ত্র বোর্ড অব ডিরেক্টরসের মাধ্যমে। ERL 702 জনের একটি বৃহৎ পরিবার। এপ্রিল 2018 পর্যন্ত ERL এর স্থায়ী অফিসার সংখ্যা 189 জন, শ্রমিক 513 জন। এই জনশক্তির মূলে আছে সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং পেশাগতভাবে দক্ষ ব্যক্তিদের সমন্বয়। ERL দেশের অন্যতম সরকারি একটি লাভজনক প্রতিষ্ঠান। ট্যাক্স ভ্যাট আকারে গড়ে প্রতি বছর 1,650 লক্ষ টাকা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। দক্ষ ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল কর্মপরিবেশের স্বীকৃতিস্বরূপ ERL 2015 সালে জাতীয় জ্বালানি মেলায় সেরা সরকারি প্রতিষ্ঠান নির্বাচিত হয়। আজ আমরা যে গাড়িতে চড়ি, যে রেল ভ্রমণ করি, আকাশপথে যে বিমান মুহূর্তে নিয়ে যায় দূর নিরেমায়, এ সব কিছুই ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্রত্যক্ষ অবদান। আজ যে কারখানার জন্য দেশের অর্থনীতি সচল, যে বিদ্যুৎ আজ আলোকিত করছে বাংলাদেশ, যে সেচ ফলাচ্ছে সোনালী ফসল, সব খাতেই ERL এর ভূমিকা প্রতীয়মান। দেশের জ্বালানি নিরাপত্তা তথা ভিশন 2021 এবং 2041 বাস্তবায়নে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড অঙ্গীকারবদ্ধ।